কোনো হানাহানি করবেন না, কোনো ঝগড়াঝাটি করবেন না, সবাইকে নিয়ে চলুন, পাশে ডেকে নিন, কাছে টেনে নিন, তাতে ভালো হবে, দলটা আরো বৃদ্ধি পাবে, আরো উন্নয়ন হবে, কোনো ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য করতে হবে না, মন্ত্রীর জন্য করতে হবে না, এমএলএ এর জন্য করতে হবে না, এই তো সুদীপ্ত ঘোষ আছে। এই কারণেই বলছি সুদীপ্ত ঘোষ আছে, আরো বোলপুর থেকে অনেকজন এসছে, ফাল্গুনে এসছে অনেকজনকেই দেখলাম, অনেক সভাধিপতি আছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মেম্বাররা আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে, প্রধানরা আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে কর্মী হয়ে যাই, আমরা নেতা হব না, আমাদের একটাই নেতা, তার নাম মমতা ব্যানার্জী, আমরা সবাই করি। বিশ্বরূপ ছুটে এসছে, কেন জানি দলটাকে ভালোবাসে, গগন সরকার তাকে আমার সঙ্গে নিয়ে এসছি, নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার তাকেও আমার সঙ্গে নিয়ে এসছি, আমরা বলেছি সবাই মিলে একসঙ্গে দল করব, আমরা কেউ নেতা সাজব না, আমরা কর্মী থেকে মানুষের পাশে থাকব, যার যা দরকার নিশ্চয়ই যাবেন, বলবেন এমএলএ কে, বলবেন অঞ্চল প্রেসিডেন্টদের, বলবেন ব্লক প্রেসিডেন্টদের, বলবেন দরকার হলে আমার কাছেও যাবেন। তবে হ্যাঁ, পার্টি অফিসে আমি থাকব, পার্টি অফিসে দেখা করব। আর মানুষকে একটা কথা বলে দিই, মমতা ব্যানার্জির পাশে থাকুন, অভিষেক ব্যানার্জি খুব ভালো বক্তা, অস্বীকার করা যায় না, সত্যি ঘটনাটা বলতে হয়, অভিষেক ব্যানার্জি ভালো বক্তা, কথাবার্তা শুনবেন ভালো লাগবে, গুছিয়ে কথাবার্তা বলে। আমি জানি না সভাধিপতি এসছে কি না, কাজল শেখ এসছে, যাক আসতে পারে নাই, ও আসবে, আচ্ছা ঠিক আছে, যাক আসবে, ঠিক আছে, এই মিটিংয়ে পারে নাই পরের মিটিংয়ে আসবে, সবাই মিলে একসঙ্গে আসব। আর আপনাদেরকে বলছি, লোকসভায় যা লিড করেছেন, আপনারা যদি একসঙ্গে থাকেন আরো অনেক লিড বেশি হবে বিধানসভায়, হবে না? আপনারা আমার ভোট করছেন না, মোশারফের ভোট করছেন না, আপনারা ভোট করছেন মমতা ব্যানার্জি, আবার ভোট করবেন মমতা ব্যানার্জি। শুভেচ্ছা, ভালোবাসা, সব দুঃখ কষ্ট মিলিয়ে আমরা মানুষের পাশে থাকব, আমরা মানুষকে জয় করব।